বাংলা ভাষা থেকে আসা তিরিশতম বিসিএস থেকে বিয়াল্লিশতম এর ফিলিমিনারি প্রশ্ন সমাধান নিয়ে আজকের আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সঠিক বানান নয় এখানে সঠিক বানান নয় হচ্ছে প্রাণী আর অপশান সবগুলো সঠিক বঙ্গালী উপভাষা অঞ্চল হচ্ছে বরিশাল বাবা হচ্ছে তুর্কি ভাষার শব্দ বাক্যের দুটি অংশ থাকে একটা হচ্ছে উদ্দেশ্য একটা হচ্ছে বিধেয় উদ্ভাসন শব্দের অর্থ হচ্ছে বাসভূমি থেকে বিতাড়িত হওয়া এটাকে বলে উদ্বাসন নোটিফিকেশন এর বাংলা পরিবেশ হচ্ছে প্রজ্ঞাপন লোপি কর্মধার সমাজ হচ্ছে সিংহ চিহ্নিত আসন বলা হয় সিংহাসন যেটি শুদ্ধ নয় এখানে শুদ্ধ নয় হচ্ছে যন্ত্রণা বাকি শুদ্ধ শূদ্র সহযোগিতা যিনি ন্যায় জানেন তাকে বলা হয় নয় উলুবনে মুক্তা সরানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে প্রবাদ প্রবচন বলা হয় কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি পথে হচ্ছে কিস যুক্তি আমার জ্বর জ্বর লাগছে জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলা হয় দিরিক্ত শব্দ মানুষের দেহের যে সব অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলা হয় বাক প্রত্যঙ্গ অহিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে পারত্রিক ওদিত্যাকা এর বিপরীতাত্মক শব্দ হচ্ছে উপত্যকা সৌমত্ব শব্দটির উৎপত্তি যে শব্দ থেকে এটা হচ্ছে সমর্থ থেকে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলা হয় অক্ষর অপিনিহিতির উদাহরণ হচ্ছে আজি আইজ ডিঙ্গি টেনে বের করতে হবে যে ধরনের বাচ্চার উদাহরণ এটা হচ্ছে বাপ বাচ্চার উদাহরণ উপমান কর্মদারায় সমাজ হচ্ছে শশ ব্যস্ত অর্থাৎ শশকের ন্যায় ব্যস্ত ব্যাসভাগ্য হচ্ছে শশকের ন্যায় ব্যস্ত অবর্তে ব্যবহৃত যে উপসর্গ এটা হচ্ছে আলোনি বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগিস কুৎসিদীবী বলতে বোঝানো হয়েছে খোরকে শুদ্ধ বানানো হচ্ছে এখানে সত্য এবং এটি শুদ্ধ ধনী তত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নাম হচ্ছে বাক্যতত্ত্ব শুদ্ধ বানান এখানে হচ্ছে মন কষ্ট বাবা ছেলে দীর্ঘায়ু কামনা করলেন এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ হবে বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো এটা হচ্ছে নির্দেশাত্মক বাক্য প্রচুর যোগ জ সময় সময় জ যে ফদ এটা হচ্ছে তদ্দিত ফদ অর্থাৎ যে বাক্যের শব্দের মধ্যে যে শব্দের মধ্যে সাধারণত কাজ না বোঝালে তখন তাকে বলে তদ্দিত ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে গির্জা যে ভাষার অন্তর্গত শব্দ এটা হচ্ছে পর্তুগিজ ভাষায় অন্তর্গত শব্দ যে শব্দ যুগল বিপরীতাত্মক নয় এটা হচ্ছে ঐচ্ছিক আর অনাবশ্যিক হলো বিপরীতাত্মক নয় দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী এগুলা তৃতীয়া বিভক্তি অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর শরতের শিশির বাগদারাটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু শিবরাত্রির সলতে বাগদারাটির অর্থ হচ্ছে একমাত্র সন্তান প্রসিত বর্তিকা শব্দটির অর্থ হচ্ছে যে নারী স্বামী বিদেশে অবস্থান করে বাংলা কীরপত্য সাধিত শব্দ হচ্ছে খেলনা জ্যোৎস্না যে শ্রেণীর শব্দ এটা হচ্ছে অধ্যত সম শব্দ জিজি বিষা শব্দটি দিয়ে বোঝানো হয়েছে বেঁচে থাকার ইচ্ছা শুদ্ধ বানানো এখানে হচ্ছে প্রজ্জ্বল সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতিপত্র হচ্ছে সর্বাঙ্গ যোগ এন অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্বিলক বৃত্তি অন্য নাম শব্দটি দিয়ে বুঝানো হয়েছে মাকরসা দুরবস্থা শব্দটি হচ্ছে বিচে যাচ্ছে যোগ অবস্থা যৌগিক কালের উদাহরণ নয় কর্ব সরল শব্দের বিপরীতাত্মক নয় হচ্ছে গরল বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক শব্দ বলা হয় তুমি তো বাড়ি সুন্দর ছবি আঁকো বাক্যটিতে যে প্রকারের অব্যয় পথ ব্যবহৃত হয়েছে এটি হচ্ছে অন্যই অব্যয় অপাদানকারক হচ্ছে ট্রেন স্টেশন সেরসে বেথিয়ার ব্রহব্বী সমাসের উদাহরণ হচ্ছে কানা কানে অর্থাৎ এর ব্যাসবাক্য হচ্ছে কানে কানে যে কথা আগুনের সমাপ্ত শব্দ হচ্ছে অনল হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিবেশ হচ্ছে পত্র সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য যে পদে বেশি দেখা যায় এটা হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদে যে শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ যেটিতে অপপ্রয়োগ ঘটেছে একত্রিত এখানে শুদ্ধ হবে একত্র বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক শব্দ হচ্ছে ষাটটি বাবা যে ভাষা থেকে আগত তুর্কি ভাষা থেকে আগত নোল অ্যান্ড বয়েড এর বাংলা পরিভাষা হচ্ছে বাতিল ঘিন্নি যে শ্রেণীর শব্দ এটা হচ্ছে অদ্ভত সম শব্দ শ্রদ্ধা শব্দের প্রকৃতিপত্র হচ্ছে শ্রদ্ধ যোগ দা যোগ অ যোগ আ পুষ্প সৌরভ এটা হচ্ছে তৎপুরুষ সমাস দ্য পুষ্পের সৌরভ সূর্য শব্দের সমাপ্ত শব্দ হচ্ছে অর্ঘ যুক্ত বর্ণটির গঠিত হয়েছে হ যোগ ম অর্থাৎ এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে সদ্য জাত শব্দের শুদ্ধ সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে সদ্য যোগ জাত সদ্যজাত ব্যক্ত শব্দের বিপরীতাত্মক শব্দ হচ্ছে গুরু মানে ব্যক্ত মানে প্রকাশ করা আর গুরু মানে অপ্রকাশিত বাংলা কীট সাধিত শব্দ হচ্ছে মোড়ক সার্থক বাক্যের গুণ নয় আসক্তি সার্থক বাক্যের তিনটি গুণ আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা আসক্তি যোগ্যতা তাহলে আসক্তি সার্থবাক্যের গুণ নয় বানান গুচ্ছের যে বানানগুলো অশুদ্ধ এটা হচ্ছে নিকণ সূচগ্র অনুদ্ধ তিনটি বানানই শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ বিপরীতাত্মক শব্দ হচ্ছে দোষী নির্দোষী এখানে শুদ্ধ হবে দোষী নির্দোষ যে বাক্যটি শুদ্ধ তার কথা শুনে আমি আচ্চার আচ্ছার্যিত হলাম এ বাক্যটি শুদ্ধ কাস্টম শব্দের পরিবেশ হচ্ছে প্রথা সমবি ব্যহারে শব্দটির অর্থ হচ্ছে একযোগে বর্গের যেই বর্ণসমূহের সমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি এটি হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ ওই যে ধরনের সর্দনী এটা হচ্ছে যৌগিক সর্দনী মৌলিক শব্দ কোনটি এখানে মৌলিক শব্দ হচ্ছে গোলাপ জলে স্থলে যে সমাজ এটা হচ্ছে অলৌকদ্বন্দ্ব বিস্ময়াপন্ন সমস্ত সঠিক ব্যাসবাগ হচ্ছে বিস্ময়কে আপন্ন কদাকার শব্দটি যে উপসর্গজে গঠিত হয়েছে এটা হচ্ছে দেশীয় উপসর্গজে গঠিত হয়েছে বাগদ্বারা বুঝাই শিরে সংক্রান্তি অর্থাৎ হচ্ছে আসন্ন বিপদ যুক্তাক্ষর এর মা একমাত্রা ও বদ্ধাক্ষর একমাত্রা গণনা করা হয় যে ছন্দে এটা হচ্ছে সর্বৃত্ত ছন্দে বাংলা বর্ণমালায় অদ্মাত্রা বর্ণ হচ্ছে আটটি বিজ্ঞান শব্দের বর্ণের সঠিক রূপ হচ্ছে প্রক্য যোগ নিয়োগ পত্রযোগে গঠিত হয়নি শুভেচ্ছা ব্রহবি সমাজবদ্ধ পদ হচ্ছে অনমনীয় যে শব্দে নত্ববিধান অনুসারে মধ্যা ব্যবহার হয়েছে এটি প্রবণ শব্দে বিশেষ পদ হচ্ছে এখানে গ্রামবীজ মিথ্যাবাদীকে সবাই অপ্রসন্দ করে বাক্যটিতে নেতিবাচক রূপান্তর করলে হবে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না হেড যে যে ভাষার শব্দযোগে গঠিত হয়েছে এটা হচ্ছে ইংরেজি এবং ফার্সি ভাষার শব্দ গঠিত হয়েছে প্রকর্ষ শব্দের সমাত্ম শব্দ হচ্ছে এখানে উৎকর্ষ রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে রবি যোগ ইন্দ্র এই যে আমাদের সেনা লোক বাক্যে সেনা হচ্ছে একটা বিশেষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশ এত অপরিষ্কার বাক্যটি নির্মলিখ পদে মধ্যস্য এবং দ্বন্দ্বস্য ব্যবহারের দুইটি অশুদ্ধ হয়েছে এখানে যে বানানটি শুদ্ধ এখানে মনীষী বানানটি শুদ্ধ যে বাক্যটি শুদ্ধ দন্ সর্বদা মহত্বের পরিচায়ক নয় এটা শুদ্ধ কনজামার গুডস এর উপযুক্ত বাংলা পরিবেশ হবে বজ্ঞপণ্য জল শব্দের সমার্থক হচ্ছে নয় জল শব্দ সমর্থক নয় হচ্ছে জলদি যে শব্দ জোর বিপরীতাত্মক নয় এটা হচ্ছে হৃষ্ট ফুষ্ট বলে একই শব্দ বোঝায় পরস্য শব্দের অর্থ হচ্ছে পরশু বাংলা ভাষায় মৌলিক শব্দই হচ্ছে ষাটটি বাংলা ভাষায় শব্দ সাধন হয় না যে উপায়ে লিঙ্গান লিঙ্গ পরিবর্তনের দ্বারা লবণ শব্দের বিশেষ হচ্ছে এটা হচ্ছে সাধারণত বিশিষ্ট শব্দটির অর্থ হচ্ছে খারযুক্ত দ্রব বা নুন আর লবণের বিশেষণ হচ্ছে লবণাক্ত বাক্যের বৈশিষ্ট্য নয় আসক্তি যে শব্দটি প্রত্যয় সাধিত এটা হচ্ছে খণ্ডিত দ্রৌপায়ণ এর সন্ধি ইচ্ছে হচ্ছে অয়ন জজ সাহেব এটা হচ্ছে কর্মদার সমাজ যিনি জজ তিনি সাহেব তাকে বলা হয় জশ সাহেব ধনী পরিবর্তনের উদাহরণ নয় প্রাতিপদিক গৃহী শব্দের বিপরীতাত্মক শব্দ হচ্ছে সন্ন্যাসী শুদ্ধ বাক্য হচ্ছে দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা এক্সাইজ ডিউটি এর পরিবেশ হচ্ছে আবগারি শুল্ক তুমি আসবে বলে হে স্বাধীনতা শকিনা বিবির কপাল ভাঙল এটি হচ্ছে একটা মিশ্র বা জটিল বাক্য এটা হচ্ছে কোলন চিহ্ন ডাকের কাঠি বাগদারের অর্থ হচ্ছে মোসাহেব শুদ্ধ বানান পিপিলিকা এবং এটি শুদ্ধ বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিটফি ইংরেজি শব্দ হচ্ছে কমা কমা হচ্ছে একটা ইংরেজি শব্দ সাবকনসাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে অবচেতন যে শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে এটি যে অনাবৃষ্টি আলোসায়া যে সমাসের অন্তর্গত এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের সাধিত শব্দ নয় গোলাপ গোলাপ হচ্ছে মৌলিক শব্দ শব্দে সমাত্মক নয় হচ্ছে পাবক অগ্নি সমাপ্ত শব্দ হচ্ছে প্রাবক বাসার ক্ষুদ্রতম একক হচ্ছে ধনী মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি একটি সরল বাক্য গাছ পাতার বাগদাদ অর্থ হচ্ছে হিসাব নিকাশ উজবুক শব্দটির যে ভাষা থেকে বাংলা ভাষা এসেছে এটা হচ্ছে তুর্কি ভাষা থেকে সমাজবদ্ধ শব্দ আনত যে সমাজের উদাহরণ এটা হচ্ছে অব্যৈভব সমাজের উদাহরণ কোয়ার্টার লিভ শব্দের অর্থ হচ্ছে ত্রৈমাসিক সন্ধি সাধিত শব্দ পরস্পর যে ধরনের সন্ধির দৃষ্টান্ত এটা নিপাতনে সিদ্ধ সন্ধির দৃষ্টান্ত অদিতি শব্দের সমাত্মক শব্দ নয় এটা নির যে বানানটি শুদ্ধ এটা হচ্ছে নিশিথিনি শব্দের অর্থ হচ্ছে ময়ূর অনিক শব্দের অর্থ হচ্ছে শনিক আর জ্যোৎস্না রাত এর ব্যাস এটা এটি হচ্ছে মধ্যপদলবী কর্মতার সমাস অর্থাৎ জ্যোৎস্না শশোবিত রাত তাকে বলে জ্যোৎস্না রাত অ্যানাটোমাই শব্দের অর্থ হচ্ছে শারীরবিদ্যা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছে বুসুকুপা আফতাব শব্দের সমাত্মক শব্দ হচ্ছে অর্ক আড়ম্বর এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে বাঘ যোগ আডম্বর অগস অল্প হচ্ছে চ অপ যে ধরনের উপসর্গ এটা হচ্ছে একটা সংস্কৃত উপসর্গ সাহচর্য শব্দের শুদ্ধ গঠন হচ্ছে সর যোগ ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ